बंदूक नहीं खेला करार समय बंदूकेर गुलिते आहत हय एक छोट शिशु। घटना रविवार दुपुरे उदयपुरेर काकराबन एलाकाय। बर्तमाने जीबी हासपाताले मृत्युर साथे पांजा लड़छे चार बछरेर शिशु किशोर जमातिया। काकार बंदूक निये खेलार समय गुलिबिद्ध हये गुरुतर आहत हलो चार बछरेर शिशुपुत्र। घटना रविवार दुपुरे उदयपुर महकुमार काकराबन एलाकाय। জানা গেছে শিশুটির কাকা বিএসএফ এর চাকরি করেন। এদিন তিনি কর্মস্থল থেকে বাড়িতে আসেন। ওনার সাথে সার্ভিস রিভলভার ছিল। সভার অনুপস্থিতির সুযোগ নিয়ে বিএসএফ জওয়ানের বড় ভাই ত্রিদেব জমাতিয়া চার বছরের শিশুপুত্র কিশোর জমাতিয়া কাকার বন্দুকটি নিয়ে ঘরে খেলা করছিল। হঠাৎ বন্দুক থেকে গুলি বেরিয়ে শিশুটির বাঁ পায়ে আঘাত করে। শিশুর আত্মচিৎকার শুনে সবাই ঘরে ছুটে এসে দেখতে পান যন্ত্রণায় মেঝেতে কাতরাচ্ছে শিশুটি। সাথে সাথে তাকে কাকরাবন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিশুটিকে তেপানিয়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তেপানিয়া জেলা হাসপাতাল থেকে শিশুটিকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন জিবি হাসপাতালে শিশুর পায়ে গুলি লাগার কারণ জানতে চাওয়া হলে শিশুর আত্মীয় স্বজনরা ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করেন। একাধিকবার জিজ্ঞাসা করার পর শিশুর পিতা ত্রিদেব জমাতিয়া জানান বন্দুকটি ওনার ছোট ভাইয়ের ছিল। ছোট ভাই বিএসএফ এ চাকরি করেন। শিশুটি যখন খেলা করছিল তখন ঘরে কেউ ছিল না, তিনিও বাড়ির বাইরে ছিলেন। কিভাবে এই ঘটনাটি ঘটল তা কেউ জানেন না। বাড়ির লোকেদের কান্নাকাটি শুনে ঘরে এসে তিনি শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান এবং হাসপাতালে নিয়ে আসেন। গুলিটা মানে করছে কে করছে গুলিটা? আপনার ভাই করছে? তো ওর কাছে বন্দুকটা আইসে কোন জায়গা, মানে কোথায় যে বন্দুকটা? ও কি আপনারা সঙ্গে থাকে? যে গুলি করছে উনি কি মানে ফৌজি ডিপার্টমেন্টে চাকরি করে? চাকরি করে বিএসএ। তো কি বাড়িতে থাকে নাকি? এখন কি ছুটিতে আছে বাড়িতে? যে গুলি করছে ওনার এখন কই আছে উনি? বন্দুক দিয়া যে বন্দুকটা মানে আনছে করতে এদিন হাসপাতাল সূত্রে জানা গেছে গুলিবিদ্ধ শিশুটির অবস্থা গুরুতর। অস্ত্রোপচার করে শিশুটির পা থেকে গুলি বের করা হবে। এই ঘটনায় জিবি হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।